অসমাপ্ত কবিতা নির্মলেন্দু গুণ। মাননীয় সভাপতি, সভাপতিকে কে সভাপতি, ক্ষমা করবেন সভাপতি সাহেব, আপনাকে আমি সভাপতি মানি না, তবে কি রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু, হিটলার, মাও সেতু, না, কেউ না, আমি কাউকে মানি না, আমি নিজেই সভাপতি এই মহতী সভার। মাউথ পিচ আমার হাতে এখন, আমি যা বলবো আপনারা তাই শুনবেন। উপস্থিত শ্রুধিবৃন্দ, আমার সংগ্রামী বোনেরা, একজন অবশ্য আমার প্রেমিকা এখানে আছেন, আমি আজ আপনাদের কিছু বলতে চাই। আপনারা জানেন আমি কবি, রবীন্দ্রনাথ, শেক্সপিয়র, এলিয়টের মতো আমিও কবিতা লিখি এবং মূলত কবি। কবিতা আমার নেশা, পেশা এবং প্রতিশোধ গ্রহণের হিরণময় হাত। আমি কবি, কবি এবং কবি, কিন্তু আমি আর কবিতা লিখব না। পল্টনের ভরা সমাবেশে আমি ঘোষণা করছি আমি আর কবিতা লিখব না। তবে কি রাজনীতি করব? কন্ট্রাক্টর, পুস্তক ব্যবসায়ী, প্রকাশক, পত্রিকার সাব এডিটর, নীলক্ষেত কলাভবনের খাতায় হাজিরা, বেশ্যার দালাল, ফ্রি স্কুল স্ট্রিটে তেল নুন ডালের দোকান, রাজমিস্ত্রি, মোটর ড্রাইভিং, স্মাগলিং, আন্ডার ডেভেলপমেন্ট স্কুলে শিক্ষকতা, নাকি সবাইকে ব্যঙ্গ করে বিনয়ের সব চিহ্ন সূত্র ছিঁড়ে করে প্রতিষ্ঠিত বুড়ো বদ কবিদের চোখে মুখে কিংস্টকের পড়া ধোয়া ছড়ে দেবে, অর্থাৎ অপমান করব বৃদ্ধ দিয়ে। আপনারা কেউ বেশ্যাপাড়ায় ভুলেও যাবেন না, এরকম প্রতিশ্রুতি দিলে বেশ্যার দালাল হতে পারি। রওশনমত্ত যৌবন অবধি একা একা আমার বক্তব্য স্পষ্ট। আমার বিপক্ষে গেলে তথাকথিত রাজনীতিবিদ, গাড়ল বুদ্ধিজীবী, অশিক্ষিত বিজ্ঞানী, দশতলা বাড়িওয়ালা, ধনী ব্যবসায়ী, সাহিত্য পত্রিকার জঘন্য সম্পাদক, অতিরিক্ত জনসমাবেশ আমি ফু দিয়ে তুলোর মতো উড়িয়ে দেব। আপনারা আমার সঙ্গে নদী যেমন জলের সঙ্গে সহযোগিতা করে, তেমনি সহযোগিতা করবেন। অন্যথায় আমি আমার ঘিয়া পাঞ্জাবের গভীর পকেটে আমারই প্রেমিকা ও আমারই বাংলা ভাষা ছাড়া অনায়াসে পল্টনের ভরাট ময়দান তুলে নেব। ভাই সব, চেয়ে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, সুনন্দার চোখে জল, একজন প্রেমিকার খোঁজে আবুল হাসান কি নিঃসঙ্গ ব্যথায় কাঁপে রাত্রে, ভাঙে সূর্য, ইপিআরটির বাস, লেখক সঙ্গের জানালা, প্রেস ট্রাস্টের সিঁড়ি, রাজিয়ার বাল্যকালীন প্রেম, আপনারা কিছুই বোঝেন না। শুধু বিকেল তিনটা এলেই পল্টনের মাঠে জমায়েত, হাততালি, জিন্দাবাদ, রক্তচয় ধ্বনিতে একুশের জঘন্য সংকলন কেন্দ্রীয় শহীদ মিনার কিনে নেন। আমি শেষবারের মতো বলছি, আপনারা যার যার পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুরে ফিরে যান। আমি এখন অপ্রকৃতিস্থ পূর্ব বাংলার অন্যতম ভীষণ মাতাল বক্তা একজন। ফুদে নেবানো আগুন, উন্মাদ শহর, আপনাদের অশ্লীল গ্রাম্য অসভ্য সমাবেশে লাল ছালু ঘেরা স্টেজ, মাউথ অর্গান, ডিআইটি, গোল স্টেডিয়াম, এমসিসির খেলা, ফলাম দিরোমান এম্পায়ারের নগ্ন পোস্টার, এখন আমার হাতে কার্যরত নীল মাইক্রোফোন, উত্তেজিত এবং উন্মাদ শ্রদ্ধেয় সমাবেশ। আমি আমার সাংকেতিক ভয়াবহ সান্ধ্য আইনের সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে মাধবীর সারা মাঠ খালি করে দিবেন। আমি বড় ইনসিকিউট, যুবতী মাধবী নিয়ে ফাঁকা পথে ফিরে যেতে চাই ঘরে, ব্যক্তিগত গ্রামে, কাশবনে। আমি আপনাদের নির্বাচিত নেতা, আমার সঙ্গে অনেক টাকা, জিনহার কোটি কোটি মাথা, আমি গণভোটে নির্বাচিত বিনয় বিশ্বাস, রিজার্ভ ব্যাংকের গভর্নর, অথচ আমার কোনো সিকিউরিটি নেই, একজন বডিগার্ড নেই, সশস্ত্র হামলায় যদি টাকা কেড়ে নেয় কেউ, আমি কী করে হিসেব দেবো জনতাকে? স্বর্ণের মূল্য বৃদ্ধি পেলে কন্যার কাকন যাবে খোয়া, আপনার আমার সকলের ক্ষতি হবে, সোনার হাতে সোনার কাকন আর উঠবে না। আপনারা ভাবেন আমি খুব সুখেই আছি, কিন্তু বিশ্বাস করুন হে পল্টন, মাঘী পূর্ণিমার রাত থেকে ফাল্গুনের পয়লা অবধি কি দুর্বিষহ আগুন জ্বলেছে আমার দুঃখের দাড়িতে, উস্কো খুস্কো চলে, মেরুদণ্ডের হারে, নয়টি আঙুলে, কোমরে তালুতে, পাজামার গিটে, চোখের ছকেটে। দেখেছি তো কাম্যবস্তু স্বাধীনতা গণভোট হাতে পেয়ে গেলে নির্জন হীরার আঙনে পুলিশের জিপ আর টায়ারের মতো পুড়ে পুড়ে যায়। অমর্যাদা করি তাকে যাকে চেয়ে ভেঙেছি প্রাসাদ, নদী, রাজমিস্ত্রি এবং গোলাপ। আমি স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে ভালোবাসি, প্রেম এসে যাযাবর কণ্ঠে চুমু খেলে মনে হয় বিরহের স্মৃতিচারণের মতো সুখ কিছুতেই নেই। বাক স্বাধীনতা পেলে আমি শুধু প্রেম, রমণী, যৌনতা ও জীবনের অশ্লীলতার কথা বলি। আমি কিছুতেই বুঝি না আপনারা তবু কোন বিশ্বাসে বাংলার মানুষের ভবিষ্যৎ আমার স্কন্ধে চাপিয়ে দিলেন। আপনারা কি চান? ডাল ভাত নুন, ঘর জমি বউ, রূপরস ফুল, স্বাধীনতা, রেফ্রিজারেটর, ব্যাংক, বিমা, জুয়া, সাহিত্য শাসন, সমাজতন্ত্র, আমি কিছুই পারি না দিতে। আমি শুধু কবিতার অনেক স্তবক, অবাস্তব, অন্নবস্ত্র, বিমাহীন জীবন বুকে ফুঁক এনে দিতে পারি সকলের হাতে।
আমি স্বাভাবিক সুস্থ সৌভাগ্যের মুখে থুতু দিয়ে অস্বাভাবিক অসুস্থ শ্রীমতীর জীবন বুকে নিয়ে কি করে কাটাতে হয় অরণ্যের ঝড়ের রাত থেকে তার শিক্ষা দিতে পারি। আমি রিজার্ভ ব্যাংকের সবগুলো টাকা আপনাদের দিয়ে দিতে পারি, কিন্তু আপনারাই বলুন, অর্থ কি বিনিময়ের মাধ্যম, জীবন কিংবা মৃত্যুর, প্রেম কিংবা যৌবনের? অসম্ভব। অর্থ শুধু অনর্থের বিনিময় দিতে পারে। স্মরণকালের বৃহত্তম সভায় আমি আজ ঘোষণা করছি, হে বোকা জামায়াত, পল্টনের মাঠে আর কোনোদিন সবাই হবে না। আজকেই শেষ সভা, শেষ সমাবেশের শেষ বক্তা আমি। এখনো বিনয় করে বলছি, সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে আপনারাই মাঠ খালি করে দিবেন। এই পল্টনের মাঠে আমার প্রেমিকা ছাড়া আর যেন কাউকে না দেখি কোনোদিন। এই সারা মাঠ জুড়ে আমি একা, একজন আমার প্রেমিকা।